আসসালামু আলাইকুম। আচ্ছা, ওদের সাথে যুক্ত হচ্ছেন জেরিন। জেরিন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, আপনি হ্যালো। স্বাভাবিক। হ্যাঁ আমার থেকে নয়েজ হচ্ছে। আপনার ওখানে কি ফ্যান চালু করা আছে বা বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, মেরা ফ্যান চলতেছে, তাই এটা কি বন্ধ করা যায়? হয়েছে। কারণ না হলে আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখন ঠিক আছে? একটু ওয়েট করি, দেখি কমে কিনা। হ্যাঁ, কমেছে, বলো তাহলে। হ্যাঁ ভাইয়া, আপনারা এত মানে ইসলাম ধর্মকে নিয়ে কত গবেষণা, মানে ইসলামের কোরআন নিয়ে কত বিরুদ্ধে বলেন, হিন্দু ধর্মকে নিয়ে তেমন বলেন না, খ্রিস্টান ধর্মকে নিয়ে তেমন বলেন না, মানে মুসলমান ধর্মকে নিয়ে এত কেন বিরুদ্ধে কথা বলেন, একটু জানতে চাই। আচ্ছা জেরিন আপু, আপনি কি আপনারা মানে আমাকে ছাড়া আর কাউকে বোঝাচ্ছেন? না মানে যতটা মানে আমি আইডিতে ঢুকছি লাইভে, মানে সবসময় কোরআন নিয়ে, কোরআনের বিরুদ্ধে মানে ভুল ধরে ধরে, সে ইসলামের বিরুদ্ধে, মানে অতটা প্রশ্নটা হিন্দু আমি ধর্মের শুনেছি ব্যাধ জেরিন নিয়েও আপু, বলে না। প্রশ্নটা আমি শুনেছি। জি একটা জিনিস, একটু বলি আপনাকে, আপনি যখন একটা কোনো কথা বলবেন, আপনি নিশ্চিত থাকেন যে আপনি যার সাথে এই মুহূর্তে কথা বলছেন সেই ব্যক্তিটা, সেই ব্যক্তিটা আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনছে, কান হ্যাঁ থেকে শুনছে। হ্যাঁ, সো আপনার কথাটা রিপিট করতে হবে, সমস্যা নেই। আপনি শুধু আমার কথাটা শোনার চেষ্টা করুন, তাহলে আপনার উত্তরটা, আপনি যদি অনেস্টলি আর কি আপনার উত্তরটা জানতে চেয়ে থাকেন, আপনার উত্তরটা আমি মানে এই আলোচনার মাধ্যমে দিয়ে দেবো, বা কথার মাঝখানে চলে আসবে সেই কথাগুলো। সেই জন্য একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে আমার কথাগুলো, তা নাহলে আসলে লাভ হবে না। তা নাহলে আমি আপনাকে একটা কাজ করতে পারি, আপনি প্রশ্ন করছেন, আমি আপনাকে 10 মিনিটের জন্য মিউট করে রেখে আমার উত্তরটা আমি দিতে পারি এককভাবে, কিন্তু ওইটা আপনি হ্যাঁ ভালোভাবে বুঝবেন না সেটা করলে। তার চেয়ে আমি চাচ্ছি আপনার সাথেই এটা আপনার মুখ দিয়েই বলাই নিতে, দেখি যে আপনি নিজেই রিয়েলাইজ করতেছেন কিনা, এই জন্য চেষ্টাটা করতেছি। যে প্রথম কথা হচ্ছে, হ্যাঁ আমি হ্যাঁ জানি না আপনি কাকে সহ ইনক্লুড করছেন, আমি আমারটা বলতে পারবো, অন্য কারোর হ্যাঁ কথা বলতে পারবো না। কেন জানেন জেরিন? কারণ হচ্ছে এইখানে এমন না যে কারো হুকুমে কেউ কিছু বলতেছে, বা এখানে এমন না যে কেউ মিলে চুক্তিবদ্ধ কারোর সাথে যে তুই যা কইবি আমিও তা কমু, বুঝছ, শোন শোন চল চল এটা করি, কেউই না। ইনফ্যাক্ট আমি অন্তত পক্ষে না, সেই কারণেই আমি অন্য কে কি বলে বা কে কি করে সেইগুলোর জাস্টিফিকেশন আমি দিতে পারবো না, আমি আমারটা দিতে পারবো। আমারটা আমি যদি দেওয়ার কথা বলি, আপনি আমার, আমি জানি না কতগুলো লাইভ শুনছেন, আমি জানি না, কিন্তু আপনি এই জিনিসটা খেয়াল করছেন যে এই লাইভের টাইটেলটা কি? আপনি যে লাইভে যুক্ত হয়েছেন খেয়াল করছেন টাইটেলটা কি জি, কি বলেন তো? নাস্তিক। না 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 না, নাস্তিক তো টাইটেল না, টাইটেলটা কি খেয়াল করছেন? না তো, না করে থাকলে বলেন, সমস্যা নেই, আমি মনে করি আমি আপনাকে খেয়াল ও করাই হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ মাতব্বর। জি এটা তো আমার নাম, কিন্তু লাইভের একটা টাইটেল আছে, মানে ভিডিওটার একটা টাইটেল, ধরেন এটা তো আপনি দেখছেন যে মাতুব্বর ইজ লাইভ নাও, তাই না? কিন্তু আমি বলতে চাচ্ছি লাইভের একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে। এই ভিডিওটা, যে ভিডিওটা আপনি দেখতেছিলেন ওই ভিডিওটাতে একটা টাইটেল দেওয়া ছিল, আপনি খেয়াল করছেন কিনা? না খেয়াল করলে আমি আপনাকে বলে দিচ্ছি, টাইটেলটা ছিল হ্যাঁ বল। টক টু ইয়োর এথিয়েস্ট নেইবর 2023-04-04। মানে কি টক টু ইয়োর এথিয়েস্ট নেইবর? মানে আপনার নাস্তিক প্রতিবেশীর সাথে কথা বলুন। ডেসক্রিপশনে এটা আরো বিস্তারিত বলে দিচ্ছি যে কেন এটা আছে, ওই ওই এটা কেন এই টাইটেলটা দিছি। আপনি একটু ভিডিওটা থেকে যখন মানে আমার সাথে কথা শেষ করে যখন আপনি যাবেন, ফিরে যাবেন যেখান থেকে এসেছেন, ধরেন আপনি সম্ভবত ইউটিউব থেকে এসেছেন, সো ইউটিউবে যখন ফিরে যাবেন তখন আপনি ইউটিউবে এই ভিডিওটাই আবার ওপেন করবেন, একবার ওপেন করে দেখবেন তো এখানে টাইটেলটা কি দেওয়া, ডেসক্রিপশনে কি লেখা, ওইটা একটু পড়ে দেখবেন, ক্লিক করে একটু পড়ে দেখবেন। আমি জানি এটা আমাদের অনেকের এই অভ্যাসটা নাই, ভিডিওটার টাইটেলটা পড়ে দেখার, এটা খুব স্বাভাবিক। ডেসক্রিপশনটাও পড়ে দেখার অভ্যাসটা আমাদের খুব কম থাকে অনেকের মধ্যেই, এটা খুব স্বাভাবিক, এটা খারাপ কিছু না। বাট এটা পড়তে বলতেছি যাতে আপনি বুঝতে পারেন। উন্মুক্ত আলোচনা লেখা আছে, দেখবেন উন্মুক্ত আলোচনা 2023-04-04 লেখা আছে, মানে আমি একটা ওপেন ডিসকাশন করতেছি, কোনো টপিক নাই আমার কোনো নির্দিষ্ট, আমি নিজে কোনো টপিক বাছাই করিনি যে এই টপিকে আজকে কথা বলবো। আপনি যেমন এসে প্রশ্ন করলেন, এটার উত্তরটা দিচ্ছি, এখন হয়ে গেল এইটাই এটা টপিক, এই আলোচনা এই মুহূর্তে টপিক হয়ে গেল এইটাই, যে আমি কেন ইসলাম নিয়ে শুধু কথা বলি, হিন্দু নিয়ে কেন কথা বলি না, হিন্দু ধর্ম নিয়ে কেন কথা বলি না, এটা হয়ে গেল টপিক। আবার একটু আগে যেমন একজন এসে আলোচনা করছিলেন, তখন আলোচনাটা হচ্ছিল যে ইসলামিস্টদের স্টুপিডিটি বা ইসলামিস্টদের সাইকোলজি। আবার তারও আগে হচ্ছে একজন যুক্ত, মানে আজকে বোধহয় আর অতিথি যুক্ত হয়েছিল কিনা মনে পড়তেছে না, বাট ধরেন একজন অতিথি যুক্ত হয়ে বললো যে চাঁদের মধ্যে কেন ফাটা দাগ দেখা যায়, তখন টপিক হয়ে গেল চাঁদে কেন ফাটা দাগ দেখা যায়। ঠিক একইভাবে এই যে 2 দিন আগেই গেল পুরাটা লাইভ, মানে 3 ঘন্টা না 2 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে অর্ধেকটা সময় গেছে এই কৃষ্ণের, এই লুচ্চা কৃষ্ণের হচ্ছে যে যে সে যে ধর্মযুদ্ধের নামে গীতার মধ্যে যেটা আছে, আমি তো এই জিনিসগুলো অত ভালো করে জানতাম না, যে ওনাদের কাছ থেকে শুনি, কেউ কেউ রেফারেন্স পাঠায় সেগুলো পড়ে বুঝি, মানে যতটুকু বুঝতে পারছি যে কৃষ্ণ আরেক বেটা অর্জুন রে কইতাছে কেমনে কেমনে যুদ্ধ করতে হইব, সেই যুদ্ধের মধ্যে বেটায় কতগুলা ভণ্ডামি করছে, কতগুলা 2 নম্বরই করছে, কতগুলা জোচ্চুরি করছে, সেইগুলো নিয়ে কারা বলছে আমি তো জানি না, আমি কি কমু, কিন্তু আমি শুনছি, শুনে মজা নিছি। বলছে কে মেনলি? বলছে হচ্ছে যে অতিথিরা যুক্ত হয়েছিলেন ওনারা, ওনারা ওনারা কি কি শিখছেন পড়ছেন জানছেন সেগুলো আমার সাথে এসে শেয়ার করছে। তখন টপিক হয়ে গেছে ওইটাই, কৃষ্ণের ধর্মযুদ্ধে ভণ্ডামি। অনেকেই যুক্ত হয়েছিল, আকাশ ভাই যুক্ত হয়েছে, উজ্জ্বল ভাই যুক্ত হয়েছে, তারপরে হচ্ছে গডকে শাস্তি দিতে চাই আপু আসছিল কি জানি নাম নিয়ে, তো এরকম আরো আরো বেশ কয়েক, আমি সরি আমি যদি নাম ভুলে গিয়ে থাকি তারা কিছু মনে নিয়ে করেন না, তো এরকম কয়েকজন যুক্ত হয়ে কিন্তু ওনারা এগুলো, ও ইয়া একজন যুক্ত হয়েছিল যে আমাদের রাম রহিম ভাই, সংস্কারক ভাই, উনি আর কি আইসা ওইগুলো বলতেছিল, এরকম আরো কয়েকজন আর কি আইসা এগুলো বলতেছিল। হ্যাঁ, তাহলে ওরা যখন বলতেছিল টপিক ওইটা হয়ে যাচ্ছে। কথা হচ্ছে হয়তো কোনো কারণে আপনার চোখে ওই
ওই ইয়াটা পড়েনি, ওই লাইফটা পড়েনি, এই কারণে আপনার মনে হয়েছে যেই যেই লাইফগুলো আপনি দেখছেন সেই সেই লাইফগুলোতে ইসলাম নিয়ে কথা, তাই না? ইসলাম তো সত্য, মানে ইসলাম তো কোরআনে সবকিছু সত্য আছে, আর আমি জাকির নায়েক কে ফলো করি, উনি তো কোরআন কে বিশ্লেষণ করে দেখায়, হিন্দু খ্রিস্টান সব দিক দিয়ে বেদ সবকিছু দিয়ে উনি বিশ্লেষণ করে কোরআনকে সত্য বলে নির্বাচিত করেন। আচ্ছা, এটা তো একটা নতুন টপিক হয়ে যায়, এটা নিয়েও কথা বলবো না, সমস্যা নেই, আপনার কথা শুনবো, আপনার নিজের মুখে শুনবো জাকির নায়েক কি বলছে ঠিক বলছে কিনা, আপনার নিজের মুখে শুনবো। তার আগে একটু আগের ব্যাপারটা নিয়ে আর একটু একটা জিনিস বলি, একটা ভিডিও দেখাই আপনাকে বা ভিডিও দেখতে দিই শ্রোতাদের উদ্দেশ্যে, কেমন হয়? হ্যাঁ একটা প্রাসঙ্গিক একটা ভিডিও, আপনি যে এই যে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, মনে করেন একটা আপনি কিছু বিষয় অবজার্ভ করছেন, কি অবজার্ভ করছেন যে যখনই যাই বেড়াই খালি ইসলাম ধর্ম নিয়ে কথা কয়, যখনই ওপেন করি তাই বেড়াই ইসলাম নিয়ে কথা কইতাছে। এই যে দেখেন একটা 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 সিদ্ধান্তে আপনি পৌঁছেছেন, এই জিনিসটা কি সঠিক হয়েছে কিনা বা এইভাবে সিদ্ধান্তে পৌঁছানো কি ঠিক কিনা, এইটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো টেড এডের। আপনাদের সাথে কি জনসত্য কাজ আচ্ছা, যিনি আপনাকে প্রশ্ন শিখাই দিচ্ছে ভালো হয়, উনি যদি নিজেও যুক্ত হয় চেহারা কেন দেখাই না সেগুলো নিয়ে আলোচনা করা যাবে, সমস্যা নেই কোনো, বাট শুনতে হবে মনোযোগ দিয়ে, এটা হচ্ছে প্রথম কথা, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে দেখেন এই ভিডিওটা, এইটা আপনার চাইলে আচ্ছা আচ্ছা ভাই শুনুন না, আমার কথা হচ্ছে যে একটু দাঁড়ান, আচ্ছা ভাই দাঁড়ান, আমি একটা কথা বলছি সেই কথাটা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে, এখনই বললাম, মাত্রই বললাম যে আপনাকে এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। সো শোনাটা যখন শেষ হবে আপনার, হ্যাঁ আপনার শোনা শেষ হইলে তারপরে আমার কথাটা শুনে কি বুঝলেন বা সেই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা তখন বলবেন, এটা হচ্ছে একটা ভালো একটা আলোচনা। আদারওয়াইজ ধরেন আপনি যদি আপনার কথাই শুধু আমাকে শোনাতে চান সেটাও করতে পারেন, কি করবেন জানেন, একটা মোবাইল হাতে নেবেন, রেকর্ড করবেন আপনার কথাগুলো, আমার কাছে পাঠিয়ে দিবেন ইমেল করে অথবা পেজে ইনবক্স করে অডিওটা পাঠিয়ে দিবেন, আমি শুনবো মনোযোগ দিয়ে শুনবো, কোনো সমস্যা নেই। কিন্তু লাইভে যেহেতু যদি আসেন তাহলে আলোচনা করতে হবে, অর্থাৎ আপনার কথা আমি যেমন শুনবো আমার কথা আপনাকে শুনতে হবে। এবং অলরেডি যেই যিনি একটু আগে কথা বলছিলেন জেরিন, উনি অলরেডি একটা প্রশ্ন করছেন, ওইটার উত্তরটা আপনি যদি না চান সেটা বলে দিন, তারপরে নতুন কিছু জিজ্ঞেস করেন। আগে এটা একটু শেষ করে নিই, যেমন হাউ স্ট্যাটিস্টিক্স ক্যান বি মিসলিডিং, মানে একটা জিনিস আমরা দেখতেছি যে একটা তথ্য আমরা দেখতেছি যে একটা পরিসংখ্যান আর কি একটা দেখতেছি যে পরিসংখ্যানটার মধ্যে দেখা যাচ্ছে কিছু তথ্য উপাত্ত মানে এমন একটা ইয়াতে পৌঁছায়, এমন একটা ইয়া দেয়, এই যে যেমন এই যে ধরেন আমি ভিডিওটা অনেক আগে দেখছি না, এই যে ধরেন 1000টা পেশেন্টের মধ্যে 900 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে হসপিটাল এতে, আর হসপিটাল বিতে 1000 জনের মধ্যে মাত্র 800 জন বেঁচে ফিরছে। আচ্ছা, এই সিদ্ধান্ত এই তথ্যটা যখন আমি দেখি তখন কি আমি এই সিদ্ধান্তে পরিণত উপনীত হইতে পারি যে হাসপাতাল এ হসপিটাল এ হচ্ছে ভালো বেটার চয়েস, হসপিটাল বে হচ্ছে বি হচ্ছে ভুল চয়েস? কেন, কারণ হচ্ছে সরি কারণ হচ্ছে যে হসপিটাল এ তে রোগীরা গেলে বেঁচে ফিরে, আর হসপিটাল বিতে রোগীরা গেলে কম বেঁচে ফিরে, বেশি এদের কাছে 1000-এর মধ্যে নয়, মানে 90% রোগী বেঁচে ফিরে আর এখানে 80% রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে। কথাটা হচ্ছে না, আমরা এটা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি না, আমাদেরকে আরো আদার ফ্যাক্টর্স মাথায় রাখতে হবে, যেমন হ্যাঁ ভাইয়া মানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে জানি তাহলে আপনাকে বিদায় জানাই, তাহলে তাহলে আপনাকে বিদায় জানাবো, আপনি কথা বলতে চাচ্ছেন, আপনাকে তো বললামই যে আপনার কথা যদি আমাকে শোনানোর থাকে আপনি মোবাইলটা হাতে নেবেন, মোবাইলটা হাতে নিয়ে আপনি রেকর্ড করবেন, রেকর্ড করে আমাকে পাঠিয়ে দেবেন, আমি শুনবো মনোযোগ দিয়ে, এই কথাটা আমি কিন্তু বলেছি আপনাকে, এমন না যে আমি কথাটা বলিনি বা এই কথাটা যে আপনার শুনবো না, এটা আমি বলিনি একবারও, আমি বারবার করে বলেছি। এবং দেখেন আমি বলেছি যে যারা আলোচনা করতে চায় তাদের ক্ষেত্রে টাইম লিমিট আসলে তেমনভাবে প্রযোজ্য না, আপনার এত তাড়াহুড়ার তো কিছু নেই, যদি তাড়াহুড়া থাকে তাহলে আপনি চলে যেতে পারেন, চলে গিয়ে আপনি একটা অডিও রেকর্ড করে আপনি আমাকে পাঠিয়ে দেবেন আপনার কথাগুলো। আচ্ছা ভাই, আপনি যে এখানে লাইভ করতেন এটার মানেটা কি হতে পারে, আপনি এগুলো রেকর্ড করে পাঠিয়ে দেবেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনবো আপনার কথা, যতটাই অশ্রবণযোগ্য হয়ে হোক না কেন স্টিল আমি আমি শুনবো, এটা করি আমি, এই রেসপেক্টটুকু আমি আপনাদেরকে করি, আপনারা এই রেসপেক্টটুকু আমাদেরকে করেন না, আপনি বইলেন আমাকে সমস্যা নেই তো, কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে যে এই সিদ্ধান্তে আমরা উপনীত হইতে পারি না, 90% রোগী বেঁচে ফিরে, তারপরেও কেন হইতে পারে যে এক রোগীর সংখ্যা অ্যাকচুয়ালি 1000টা ছিল না, রোগীর সংখ্যা হইতেই পারে 2000টা ছিল, কিন্তু সুবিধাজনক উপায়ে দেখানোর জন্য 1000টা রোগীর হিসাব করা হয়েছে, হইতে পারে না। তারপরে হইতে পারে এই হাসপাতালে যে রোগীরা গেছে এই রোগীগুলো বেশি সিরিয়াস কন্ডিশনে ছিল, ওই হাসপাতালে যারা গেছে তারা হচ্ছে সিরিয়াস কন্ডিশনে ছিল না, তখন মানে তখন এইরকম ভুল সিদ্ধান্তে আমরা উপনীত হব। এই যে এইরকম যেই ফ্যাক্টরগুলোকে আমরা কাউন্ট করতেছি না, যেই ভেরিয়েবলগুলোকে আমরা কাউন্ট করতেছি না, এইগুলোকে বলা হয় লার্কিং ভেরিয়েবল, লার্কিং ভেরিয়েবল। কোনো স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমরা যদি এরকম কোনো ভেরিয়েবলকে মানে যেটাকে আমরা আর কি যেটা আসলে পুরা পুরা পুরো রেজাল্টটাকে মানে পুরো কনক্লুশনটাকে আপসাইড ডাউন করে দিতে পারে, উল্টাই দিতে পারে, সেই ভেরিয়েবলগুলো যেগুলো আসলে এখানে হয়তো উপস্থাপন করা হচ্ছে না, সেগুলোকে বলা হয় লার্কিং ভেরিয়েবল। আমি লিখে দিচ্ছি আর কি শব্দটা, জিনিসটাকে বলা হয় লার্কিং ভেরিয়েবল। আমি একটা জিনিস শেখাচ্ছি, সেই শিক্ষাটা যার ইচ্ছা নাই জেনে রাখেন, আপনাকে আমার শেখানোর ইচ্ছা নেই, তাহলে মানে আপনার সাথে আমার কথা বলার ইচ্ছা নেই। হ্যাঁ,
তো এখন কথা হচ্ছে যে এই লার্কিং ভেরিয়েবলটা আমাদেরকে ফিগার আউট করতে হবে, আদারওয়াইজ আমরা মিসলেড হব। এই কারণে এই যে এই টাইপের স্ট্যাটিক্সগুলোতে এই টাইপের যে সমস্যাটা দেখা দেয় যে আমরা ধরতে পারতেছি না কি হইতেছে, স্ট্যাটিস্টিক্স বলতেছে যে হসপিটাল এ একটা বেটার চয়েস, কিন্তু অ্যাকচুয়ালি হসপিটাল বি বেটার চয়েস, এটা কেমনে সম্ভব? এই যে এই সিচুয়েশনটা, এইটাকে বলা হয় এই যে স্যামসন্স প্যারাডক্স। কই গেল এটা দেখি, এই যে সরি সিম্পসনস, আমি সিম্পসনরে মিস্টার সিম্পসনরে কেমনি আমি স্যামসন বানাই দিলাম। এনিওয়ে সিম্পসনস প্যারাডক্স, এই সিম্পসনস প্যারাডক্স বলা হয় এই জিনিসটাকে, যে আপনি মানে আপনি ধরতে পারতেছেন না, দেখা যাইতেছে আপনার পক্ষে ডেটা, তারপরেও এটা মিথ্যা। এই এবং যেই যেই ভেরিয়েবলগুলো বা যেই যেই ফ্যাক্টরগুলো এই সিদ্ধান্ত আপনার ভুল সিদ্ধান্ত নিতে আর কি আপনাকে ঠেকাবে, ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে ঠেকাবে বা বাঁচাবে, এই এই জিনিসগুলো এই এই ফ্যাক্টরগুলোকে বা এই এই ভেরিয়েবলগুলোকে বলা হয় লার্কিং ভেরিয়েবল বা লার্কিং ফ্যাক্টর বলতে পারেন আপনার ইচ্ছা। তো এই যে আপনার মনে হয়েছে যে আমি ইসলাম নিয়ে বেশি কথা বলি বা ইসলাম নিয়ে কথা বলি, হিন্দু নিয়ে কোনো কথাই বলি না, কেন? কারণ আপনার যে স্যাম্পল সাইজ ধরেন 5 বা 10টা, আপনি 5 বা 10টা লাইভ আপনি প্লে করছেন, 5 বা 10টা মিনিট আপনি হয়তো শুনছেন, এইখানে আপনি এক্সক্লুড করছেন বা এক্সক্লুডেড হয়ে গেছে সামহাও কোইনসিডেন্টালি, ধরে নিচ্ছি আপনি দেখেনি নি, ধরে নিচ্ছি আপনি চোখেই পড়েনি, আপনার ক্যাপশন দিয়ে রাখছি ইউটিউবের ভিডিওতে কৃষ্ণের লুচ্চামিনিয়া কি কি কইছি, বাট স্টিল এই যে আপনার যে এই আপনার পক্ষে এই যে ভুল সিদ্ধান্তটা নিচ্ছেন আপনি, আমি আমি ধরে নিচ্ছি আপনি বায়াসড না, এই জন্য আমি আপনার বায়াসনেসের কথাটা উল্লেখ করতেছি, আমি ধরে নিচ্ছি আপনি আনবায়াসড, আমি ধরে নিচ্ছি আপনি অনেস্ট ছিলেন, বাট স্টিল আপনার যে ভুলটা হয়েছে সেটা আমি বুঝাই দিচ্ছি যে এই কারণে আপনার এই ভুলটা হয়েছে, আপনার স্যাম্পল সাইজটা একে তো ছোটো, তার উপর হচ্ছে সে এক্সক্লুড করছে এরকম এক্সাম্পলগুলো যেগুলো আপনার সিদ্ধান্তের বিপরীতে যায়, এই কারণে আপনার কাছে মনে হয়েছে এটা, সেটা বুঝাইতেছিলাম একটা উদাহরণ, একটা একেবারে কী বলবো, একটা একটা রেফারেন্স সহ বা একটা গবেষণার তথ্য সহ, সেটা আপনার পছন্দ না। আচ্ছা ভাই আপনি এটা বলেন তাও, সরি ভাই সরি না ভাই, ফুল টস বাউন্সার কিছুই না, পুরো ক্লিন বোল্ড, এত ভাই টাইম নেই, ভাই এত টাইম নেই, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম অ্যান্ড আই এম জাস্ট ব্লকিং ইউ জাস্ট টু হেল্প ইউ, ঠিক আছে, নট গলা লাই, আমিও নট গলা লাই, ওকে, ফর রিয়াল সত্যি ব্লক করলাম, ব্যান করলাম, কারণ আমার নিজের কাছে এইগুলি খারাপ লাগে যখন আমি দেখি আমার কেউ নিজেকে শ্রোতা বলে দাবি করতেছে, আমাকে কেউ মাতু ভাই বলে ডাকতেছে, সে কমেন্ট সেকশনে এই সমস্ত ফালতু কথা বলতেছে, তখন আমি নিজে বিরক্ত হই। মুমিনদেরকে দেখে আমি এত বিরক্ত হই না, বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে হেল্প করতেছি এই বিষয়টা বোঝাই বুঝতে যে কীভাবে স্ট্যাটিস্টিক্স আপনাকে ভুল সিদ্ধান্ত দেবে বা মিসলিড করবে, এবং এটা থেকে বাঁচার কোনো এরকম টোটকা পদ্ধতি নেই, এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা পরের অতিথির কাছে চলে যাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন রোহান ইসলাম। রোহান ইসলাম কি শুনতে পাচ্ছেন? তোমাকে তো ওরা ভাই বলে ডাকে, ডাকে না, আমি দেখছি না তোমার চেহারা দেখা গেছে কিনা, ওরা তো খুব টেন্স, তাই না? এরা না, এরাই না, এগুলাই না, তুমি না এদের লাইভের নিয়মিত অতিথি, ওদের সাথে ডিসকাস করো, সমকামীদেরকে খুন করার কথা বললেও তোমার সাথে ওরা ডিসকাস করে, সমস্যা নাই, তুমি কি করবা বলো, যারা আমার 2 মিনিট সময় নষ্ট করবা বা 20 সেকেন্ড সময় নষ্ট করবা, এর বেশি কিছু না। হ্যাঁ, এই যে তোমার ব্যান করে দিলাম, শেষ। বাট ওরা নিজেদের মানিজ্য হারাইলো, বা যারা এইরকম বুদ্ধি করে এইসব করে বেড়ান তারা নিজেদের মানিজ্য হারাইলেন। পরের অতিথির কাছে চলে যাই আমরা, হিউম্যান অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, হিউম্যান কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি।